नमस्कार बंधुरा, Only for Health এ আরো একটি ভিডিওতে আপনাদের পুনরায় স্বাগত। করোনা ভাইরাসের যে সিম্পটম বা উপসর্গগুলো আমরা আগে দেখেছিলাম, যেমন জ্বর, কাশি, গলা ব্যথা, শ্বাসকষ্ট, এখন কিছু নতুন সিম্পটমস দেখা যাচ্ছে, যেমন স্কিন র‍্যাশ, আর্টিকেরিয়া অর্থাৎ শরীরের বিভিন্ন অংশে রেডনেস, সোয়েলিং বা ফুলে যাওয়ার মতো সমস্যা এবং তার সাথে ইট চুলকানির মতো উপসর্গ। After a routine visit with her doctor on March 25th, 48-year-old Shauna Riley learned other symptoms could be related to the coronavirus. It's what we call modeling. And I'd never heard of that before, so of course I tried to do some research. Shauna first noticed the rash called mottling 2 weeks prior. The nurse practitioner recommended she see a dermatologist. প্রথমে আমার বিশেষ একটি অনুরোধ আপনাদের কাছে, আপনারা প্লিজ চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে টাচ করুন, যাতে এই চ্যানেলের পরবর্তী সমস্ত ভিডিও আপনারা দেখতে পান। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদের ধন্যবাদ। আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব স্কিন র‍্যাশ বা স্কিন ডিজিজ সম্পর্কে। নরমালি আমাদের স্কিন বা ত্বকের যে ধরনের প্রবলেমে আমরা সাফার করি, বর্তমানে করোনা ভাইরাসের নতুন কিছু সিম্পটমস অনেকটাই এই রকম, একই রকম। এগুলো সাধারণত অ্যালার্জেটিক সিম্পটমস। চলুন আগে জেনে নিই এই সমস্যার কারণ, অর্থাৎ এই সমস্যাটা কেন হয়। স্কিন র‍্যাশ বা স্কিন ডিজিজের অন্যতম কারণ হলো অ্যালার্জি ও ফাঙ্গাল ইনফেকশন। আমাদের শরীর প্রকৃতির সবকিছু সহ্য করে না, যেটা সহ্য করে না সেটা অ্যালার্জিক রিঅ্যাকশনের মাধ্যমে তার বহিঃপ্রকাশ ঘটে, এবং অর্থাৎ আমাদের শরীরের অসহ্য বস্তু বা পদার্থ, অ্যালার্জেন সাবস্টেন্স, যেটা কোনো খাবার হতে পারে, আমাদের নিত্য ব্যবহৃত কসমেটিক ক্রিম বা লোশন এ থাকা কেমিক্যাল হতে পারে, কোনো মেডিসিনে হতে পারে, আবার আমাদের পোশাক পরিচ্ছদের উপাদানও হতে পারে, এমনকি জুয়েলারি অর্থাৎ সোনা বা সোনার বিকল্প হিসেবে কোনো ধাতুর ইমিটেশনের বা সিটি গোল্ডের যদি গহনা কেউ ইউজ করে থাকেন সেখান থেকেও কারো কারো হতে পারে, এবং কিছু বিষাক্ত কীট পতঙ্গ বা পোকামাকড়ের কামড় থেকেও কিন্তু অ্যালার্জিক রিঅ্যাকশন হতে পারে। জঙ্গলে কিছু পয়জনাস গাছের পাতা, ফুল বা ফল থেকেও এ ধরনের অ্যালার্জিক রিঅ্যাকশন হতে পারে। কিছু ভাইরাল ইনফেকশনের জন্য স্কিন র‍্যাশ বা অ্যালার্জিক রিঅ্যাকশন হতে পারে, আবার কারোর ক্ষেত্রে লিভার এবং কিডনির সমস্যার জন্য এই ধরনের অ্যালার্জিক রিঅ্যাকশন দেখা যায়। আর ফাঙ্গাল ইনফেকশনের কারণ হলো আমাদের শরীর যদি কোনোভাবে ফাঙ্গাসের সংসে, অর্থাৎ সহজ ভাষায় কোনো নোংরা আবর্জনা ঘাঁটার পর যদি আমরা হাত পা পরিষ্কার না করি তাহলে কিন্তু ফাঙ্গাল ইনফেকশন হতে পারে, অথবা যদি আমরা লং টাইম ধরে ভিজে থাকি বা স্যাঁতস্যাঁতে জামা কাপড় পরে থাকি বা শরীরের কোনো অংশ ভিজে থাকে, সেটা জলে হতে পারে বা ঘামে হতে পারে, তাহলে কিন্তু এই জায়গাতে ফাঙ্গাল ইনফেকশন হতেই পারে। সাধারণত কোমর ও আন্ডারওয়্যারের জায়গাতে বা পায়ের আঙুলের মাঝে এবং পায়ের থাম্বনেলের কোণে এই ধরনের ফাঙ্গাল ইনফেকশন হতে পারে, এবং স্তম্ভেও স্কিন ইনফেকশন বা ফাঙ্গাল ইনফেকশন হতে দেখা যায়। এবার আসি সমাধানে, অর্থাৎ স্কিন র‍্যাশ বা স্কিন ডিজিজ থেকে মুক্তির উপায়গুলি কি কি। প্রকৃতপক্ষে অ্যালার্জি পার্মানেন্টলি সারিয়ে দেওয়ার কোনো মেডিসিন নেই। অ্যালার্জির যে মেডিসিনগুলো রয়েছে সেগুলি ইনটেক করলে বা সেগুলি নিলে টেম্পোরারিলি সলিউশন হয়, কিন্তু পার্মানেন্টলি সলিউশন হয় না, সমস্যাটা কিছুদিন পর আবার ঘুরে ফিরে আসে, রিকারেন্ট ইনফেকশন হয়। পার্মানেন্টলি সলিউশন হলো আমাদের কিছু হ্যাবিট চেঞ্জ করতে হবে, আমাদের কিছু লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, যেমন হাই প্রোটিন অ্যাডেড ফুড আমাদের বর্জন করতে হবে, যেমন ডিম, চিংড়ি মাছ, কাঁকড়া, বেগুন, মাটন, বাদাম, এই ধরনের খাবারগুলো আমাদের এড়িয়ে চলতে হবে, আর যদি খেতেই হয় তাহলে অবশ্যই অ্যান্টি অ্যালার্জিক নেওয়ার পর। বাজারে সস্তা দামের যে সমস্ত কসমেটিক ক্রিম বা লোশন ইউজ করি তা বন্ধ করে ভেষজ ক্রিম বা লোশন ইউজ করতে হবে। কোনো মেডিসিন নেওয়ার পর যদি স্কিন র‍্যাশ দেখা যায় তাহলে অবশ্যই ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করে ওই ওষুধ চেঞ্জ করে নিতে হবে। আমাদের কটন এবং কটনের ক্লথস ইউজ করতে হবে, শার্ট প্যান্ট বা গার্মেন্টস ইউজ করা উচিত। যদি দেখেন কোনো নকল সোনা বা কোনো ধাতুর গয়না পরার পর ওই স্থানে ইচিং হচ্ছে বা স্কিন র‍্যাশ দেখা যাচ্ছে, তৎক্ষণাৎ তা বর্জন করুন। বিষাক্ত কীট পতঙ্গের থেকে দূরে থাকুন, কারণ এদের বাইট বা কামড় থেকে কিন্তু অ্যালার্জিক রিঅ্যাকশন হতে পারে। যদি কখনো জঙ্গলে যেতে হয় তাহলে অবশ্যই পুরো শরীর ঢেকে যান সাবধানে। সাধারণত স্কিন র‍্যাশ ও আর্টিকেরিয়া যদি অল্প সময়ের জন্য শরীরের অল্প জায়গাতে হয় এবং তারপর তা আপনা আপনিই চলে যায়, ঠিক হয়ে যায়, তাহলে এটা নিয়ে ভাববার বা টেনশন করার কোনো দরকার নেই। সমস্যাটি যদি বাড়াবাড়ি পর্যায়ে যায় তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন এবং ডক্টরের অ্যাডভাইস অনুযায়ী কিডনি এবং লিভার চেক আপ করিয়ে নেবেন। ফাঙ্গাল ইনফেকশনের থেকে মুক্তির জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন, শরীরকে দীর্ঘক্ষণ ভিজিয়ে বা স্যাঁতস্যাঁতে রাখবেন না, ড্রাই থাকুন, শুকনো জামা কাপড় পরুন
এবং নোংরা জলে বা জলাশয়ে নামবেন না। পরিশেষে বলি, এই প্রসঙ্গে এই ভিডিওটির মধ্যে আলোচনার বাইরে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে এসে প্রশ্ন করতে পারেন। এবং আপনাদের অনুরোধ করছি, যদি এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং ভিডিওটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, বাড়িতে থাকুন। ধন্যবাদ।